হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ফ্রান্সের সব থেকে যেটা ব্যয়বহুল প্লেস, সিটি সেন্টার বলেন, তারপর তাদের বিজনেস সেন্টার বলেন, সেই জায়গাটি লা ডিফেন্স। ফ্রান্স মূলত অনেক পুরাতন একটি দেশ। প্যারিস শহর মূলত ফ্রান্সের রাজধানী, আর এই প্যারিস শহরের মধ্যে এই লা ডিফেন্স জায়গাটি অবস্থিত। প্যারিস মূলত একটা হিস্টোরিক্যাল প্লেস, ফ্রান্সের ইতিহাস অনেক পুরাতন। ফ্রান্স একটি সমৃদ্ধশালী দেশ ইউরোপের মধ্যে, পৃথিবীর মধ্যে ফ্রান্স একটি খুবই ইকোনমিক শক্তিশালী দেশ। ফ্রান্সকে সারা পৃথিবীতে ফ্রান্সের জনপ্রিয়তা অনেক বেশি, কারণ ফ্রান্সকে বলা হয় মানবতার দেশ। ইউরোপের যে কয়টি দেশে ইমিগ্রেন্টদের এদেশে থাকা খাওয়া প্লাস ইমিগ্রেন্ট ন্যাশনালিটি দেওয়া হয়, তার মধ্যে ফ্রান্স অন্যতম। ফ্রান্স দেশটি অনেক বড়, বিশাল বড়, বড় বললেই নেই, বিশাল বড়। ইউরোপের মধ্যে সবথেকে বড় দেশ হচ্ছে ফ্রান্স। জনসংখ্যার দিক থেকে ফ্রান্স অনেক বেশি। ফ্রান্সে মূলত প্রতি বছর পৃথিবীর সমস্ত দেশ থেকেই মানুষ এখানে আসে বসবাস করার জন্য। ফ্রান্স সৌন্দর্যের দিক থেকেও ইউরোপের মধ্যে শ্রেষ্ঠ, পর্যটকের দিক থেকেও ফ্রান্স পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। প্রতি বছর পৃথিবীর যে কয়টা দেশে প্রচুর পরিমাণ পর্যটক ঘুরতে যায়, তার মধ্যে ফ্রান্স অন্যতম। ফ্রান্সের রাজধানী প্যারিস একটি হিস্টোরিক্যাল প্লেস। এই প্যারিস শহরে জড়িয়ে আছে পৃথিবীর অনেক ইতিহাস, ঐতিহ্য। ফ্রান্স মূলত অনেক পুরাতন শহর হওয়াতে ফ্রান্সের যে অবকাঠামো, বিল্ডিং অবকাঠামোগুলো সবগুলো একই রকম। আর বর্তমান যুগে তাদের যে প্রাসাদগুলো, তাদের যে বিল্ডিংগুলো পুরো শহর জুড়ে, পুরো প্যারিস শহর জুড়ে তাদের যে বিল্ডিং স্ট্রাকচার, সবগুলা মূলত প্রায় 150 বছর আগের। আর সব প্রাসাদ, সব বিল্ডিংগুলোই কিন্তু রাজপ্রাসাদের মতো। কিন্তু বর্তমান যুগে প্রত্যেকটা বিল্ডিংও তো হচ্ছে কাচের তৈরি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তো যেগুলো আমরা দেখি মিডল ইস্টের দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলো এই দিক থেকে অনেক এগিয়ে। ফ্রান্স কিন্তু তা থেকে পিছিয়ে নয়, যেহেতু পৃথিবীর সাথে টক্কর দিয়ে ফ্রান্সও তাদের পুরাতন যে ঐতিহ্য, পৃথিবীতে যে পুরাতন ঐতিহ্যগুলো রাজপ্রাসাদের মতো বিল্ডিংগুলো, তারা ওইগুলোকে ভেঙে চড়ে গুরমার করে দেয়নি। তারা বরঞ্চ কী করেছে, ওই আগের যে তাদের রাজপ্রাসাদগুলো ছিল, তাদের যে আগের রাজপ্রাসাদের মতো করে যে বিল্ডিংগুলো তৈরি শহরের মধ্যে, প্যারিস শহরের মধ্যে, তারা ওইগুলোকে যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছে। তারা কী করেছে, প্যারিস শহর থেকে একটু দূরে এসে তাদের সিটি সেন্টার, বিজনেস সেন্টার, ইকোনমিক যে প্লেস, সেটা তারা তৈরি করেছে আধুনিক শহরের সাথে সামঞ্জস্যতা রেখে, যেটা আমরা মূলত এই আরব গালফ কান্ট্রিগুলো দেখতে পারি। তো লা ডিফেন্স জায়গাটি মূলত খুবই সুন্দর, খুবই সাজানো গুছানো, খুবই নিরিবিলি। ফ্রান্স মূলত প্রচুর মানুষের বসবাস ফ্রান্সে, আর প্যারিস শহরে মূলত প্রচুর জনসংখ্যা, জনবহুল এই শহর প্যারিস শহর। কিন্তু এই লা ডিফেন্স জায়গাটিতে মূলত খুবই মানুষ কম, কারণ এখানে মূলত বিজনেস সেন্টার, তাই যারা এখানে জব করে মূলত তাদেরই এখানে আসা যাওয়া হয়। আর প্যারিসের অন্যান্য জায়গাগুলোতে মূলত আপনি গেলে দেখতে পারবেন প্রচুর মানুষ। এই লা ডিফেন্স জায়গাটি খুবই কোয়াইট এবং খুবই সুন্দর, কারণ এখানে মূলত বিশাল বড় বড় অট্টালিকা আছে, তার সাথে এখানে গার্ডেনিং, তারপর যে সবুজের যে একটা মানে আধুনিক শহরের সাথে সবুজের যে সম্পর্ক, ওই সম্পর্কটাও তারা রেখেছে। দুপাশে বিল্ডিং, তার মধ্যেখানে গার্ডেনের ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে অফিস আদালতে যারা জব করে তারা তাদের যে লাঞ্চ টাইম অথবা যে অবসর সময়টা থাকে কাজের সময়টাতে, ওই সময়টা এখানে পার্কে বসে তারা খুবই রিল্যাক্সভাবে সময় কাটাতে পারে। আর এই লা ডিফেন্স যে প্যারিসের যে জায়গাটি লা ডিফেন্স, এই জায়গাটি মূলত যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা অসাধারণ, কারণ মূলত
দেখা যায় কি বড় বড় যে অট্টালিকাগুলো হয়, দুপাশে বিল্ডিং থাকে, রাস্তা থাকে, গাড়ির খুব মানে যানজট থাকে। এই জায়গাটি মূলত এরকম নয়। এই জায়গাটি যে করা হয়েছে এই ইকোনমিক কিংবা বিজনেস সেন্টার যেগুলো বড় বড় কমার্শিয়াল যে অফিসগুলো, তার মধ্যখানে যে স্পেসটা তাতে কখন গাড়ি চলাচল করতে পারে না, তাতে তারা মাটির নিচের দিকে মেট্রো গাড়ি পার্কিং সিস্টেম করে দিয়েছে, কিন্তু উপরে সম্পূর্ণটা ফাঁকা, দুপাশে বিল্ডিং, মধ্যখানে হাঁটার জন্য ব্যবস্থা করা আছে, গার্ডেনের ব্যবস্থা করা আছে, অসংখ্য এখানে রেস্টুরেন্ট আছে, আপনি চাইলেই আপনার লাঞ্চ টাইমটি এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই জিনিসটা খুবই আমার পছন্দ হয়েছে, কারণ আমি পৃথিবীর কয়েকটা দেশে আমার থাকার সুযোগ হয়েছে, প্লাস আমার যাওয়ার সুযোগ হয়েছে। এই যে সিস্টেমটা, এটা মূলত সব জায়গাতে নেই, কারণ দেখা যায় বড় বড় যে অট্টালিকাগুলো, তারপর কমার্শিয়াল বিল্ডিংগুলো, ওইগুলোর পাশে মূলত রাস্তা থাকে, আর রাস্তা থাকার কারণে গাড়ি প্রচুর গাড়ি চলাচল করে, তাতে একটা যানজট তৈরি হয়, প্লাস গাড়ির যে শব্দ, ঠিক আছে, সেটা মূলত বিরক্তকর মনে হয়। কিন্তু এই প্যারিস শহরের যে স্ট্রাকচার, তারা এই বিল্ডিংগুলো, তাদের যে কমার্শিয়াল বিল্ডিংগুলো তৈরি করেছে, তার মধ্যখানে তারা গাড়ি যাওয়ার কোনো স্পেস দেয়নি, তারা মূলত মধ্যখানটায় ব্যবহার করেছে গার্ডেন কিংবা মনে করেন রেস্টুরেন্ট এইসব কাজে। মূলত যে গাড়িগুলো যাওয়া আসা করবে সেটা অন্য সাইডে, কিন্তু বিল্ডিংয়ের সামন সাইডটা যেটা, সেটা মূলত তারা স্পেস রেখে দিয়ে এটা গার্ডেনের মতো সিস্টেম করেছে, যাতে মানুষ রিল্যাক্সিংভাবে তাদের অফিসে যাওয়া আসা করতে পারে, প্লাস মানুষ বসে কোথাও একটু নিরিবিলি পরিবেশ নিতে পারে। প্রচুর গার্ডেনিং করা হয়েছে যাতে করে মানুষ একটা নেচার নিতে পারে। মূলত আপনারা ভালো করে জানেন, ফ্রান্স মূলত প্রচুর এই ন্যাচারাল প্রেমী, প্লাস ইউরোপের সবগুলো দেশই মূলত প্রচুর ন্যাচারাল, আপনি পাহাড় পর্বত, তারপর মাউন্টেন, গাছপালা, ইউরোপের দেশগুলোতে মূলত গ্রিন আর গ্রিন, যেখানে যাবে ইউরোপের দেশে এত বেশি যে অট্টালিকার কারণে যে তাদের যে গ্রিনারি নষ্ট হয়, ওই জিনিসটা ইউরোপে নেই। তো এটা একটা বেস্ট সাইট ইউরোপে। তো যারা ফ্রান্সে আসবেন অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আর যারা প্যারিস ফ্রান্সে আসেন তারা অবশ্যই এই জায়গাটি চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই লা ডিফেন্স ঘুরে যাবেন, কারণ অনেকেই আছে যারা মূলত মিডল ইস্ট থেকে, আমরা যারা মিডল ইস্টে অনেকে আসে, আসার পরে তাদের কাছে মনে হয় যে না, ফ্রান্স তো অনেক পুরাতন বিল্ডিং, নতুন কোনো বিল্ডিং নেই, মিডল ইস্টে যে পরিমাণ আমরা বিল্ডিং দেখে অভ্যস্ত, যে প্রচুর বড় বড় অট্টালিকা, ফ্রান্সে মূলত এই ধরনের বিল্ডিং নেই, এটা মূলত ভুল ধারণা। কারণ ফ্রান্সের যে লা ডিফেন্স জায়গাটি, এটিতে মূলত এই যে বর্তমান সময়ের সাথে যে বিল্ডিং স্ট্রাকচার আছে ওইগুলোই তৈরি করা হয়েছে। কিন্তু তাদের কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা, তাদের কাছে দুইটাই আছে, একটা মূলত যারা আগের যে রাজা রাজনীদের যে বিল্ডিং স্ট্রাকচারগুলো ছিল প্যারিস শহরের, পুরো প্যারিস জুড়ে যে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার, বিল্ডিং এই রাজপ্রাসাদের মতো, এটাও আছে, এবং বর্তমান সমাজের সাথে, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে অট্টালিকাগুলো তৈরি হচ্ছে, গ্লাসের তৈরি কিংবা কমার্শিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে, তাদের এটাও আছে, এটা প্যারিসের জন্য মূলত খুবই একটা প্লাস পয়েন্ট। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলে পাবেন আপনারা ইউরোপের বিভিন্ন জায়গার তথ্য এবং বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।